আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বিশ্বসেরা বাংলা কুইজ এবং তার অ্যান্সার নিয়ে। এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হয়েছে বাংলা জিকের সেরা সেরা প্রশ্ন সহ তার উত্তর, যা বুদ্ধির খেলা বা বুদ্ধিমত্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং বিভিন্ন পরীক্ষায় হয়তো আপনিও এই ধরনের কিছু প্রশ্নের মিল পাবেন। এখানে হেল্প টিপস বলুন আর গুগলি প্রশ্নই বলুন, আপনারা হয়তো জানার প্রয়োজন রয়েছে এই বিষয়গুলোর। তাহলে চলুন না দেখে নিই আমাদের আজকের কালেকশনগুলো। যেমন, কোন দেশের জাতীয় ফল কাঁঠাল? কোন দেশের জাতীয় ফল কাঁঠাল? যদি উত্তরটা আপনার জানা থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে তুলে ধরবেন। এবার আর উত্তরটা দেখে নিন, এটা হবে বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। তুলসী পাতা ও মধু একসঙ্গে খেলে কি হয়? চলুন এবার এর উপকারিতা জেনে নিই। উত্তরটা হলো, তুলসী পাতা ও মধু একসঙ্গে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ঠান্ডা লাগে কম, কাশি কমে, এলার্জি কমে এবং হৃৎপিণ্ড ভালো থাকে, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়। ভালোবাসার প্রতীক কোন ফুলকে বলা হয়? চলুন এবার আমরা সেই বিষয়টি দেখে নিই। উত্তরটা হবে, গোলাপকে ভালোবাসার প্রতীক বলা হয়। কোন রঙের পোশাক মানুষের শরীরকে বেশি গরম রাখে? এটার উত্তর হবে, কালো রঙের পোশাক শরীরকে বেশি গরম রাখে। গরমে কি খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে? এর উত্তরটা হবে, গরমে ত্বককে উজ্জ্বলতা বাড়ায় যেসব খাবার তা হলো কমলা লেবু, মৌসুমি ফল, লেবু, এমন অনেক ফল রয়েছে। অহংকার কত প্রকার ও কী কী হয়? চলুন এবার আমরা এ বিষয়টি জেনে নিই। যেমন, উত্তরটা হবে, অহংকার দুই প্রকার, তা হলো, এক সত্যর অহংকার, দুই মিথ্যার অহংকার। কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায়? এর উত্তরটা হলো, ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়। রাতে দেরি করে খাবার খেলে কি হয়? চলুন না এ বিষয়টি জেনে নিই। যেমন, উত্তরটা হবে, রাতে দেরি করে খাবার খেলে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়, অ্যাসিডের সমস্যা বেড়ে যায়, স্মৃতিজনিত সমস্যা বাড়ে। কোন গাছ হাঁটতে পারে বলুন দেখি? এর উত্তরটা হবে, ওয়ালকিং প্লাম টি, এই গাছটি প্রতি বছর অনেকটা নিজের জায়গা থেকে সরে যায়। সিংহকে বনের রাজা বলা হয় কেন? এটার উত্তর হবে, সিংহকে বনের রাজা বলা হয় তার কারণগুলো হলো, এক ভয়ঙ্কর গর্জন, দুই লম্বা কেশ, তিন ভয়বিহীনভাবে চলাফেরা, চার শরীরের সৌন্দর্য। খাবার খাওয়ার পর আমাদের ঘুম পায় কেন? এর উত্তরটা হবে, খাবার খাওয়ার পর আমাদের ঘুম ঘুম ভাব আসে, তার কারণ হলো খাবার খাওয়া আমাদের মস্তিষ্কের রক্ত চলাচল কিছুটা কমে যায়, ফলে আমাদের মস্তিষ্কের কাজ ধীর গতিতে হয়, যার ফলে আমাদের ঘুম পায়। মেয়েরা কী করতে বেশি পছন্দ করে? চলো না উত্তরটা জেনে নিই। এটা হবে, মেয়েরা সাজতে বেশি পছন্দ করে থাকে।
কোন ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে? এর উত্তরটা হবে বৃক্ষ কমল ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে, তবে এই ফুল দেখতে পাওয়া যায় হিমালয় পর্বতে। কোন গাছ মানুষের আয়ু বৃদ্ধি করে? এর উত্তরটা হবে ঘরের মধ্যে অ্যালোভেরার গাছ রাখলে মানুষের আয়ু বাড়ে। হাতে রূপোর আংটি পরবেন কেন? চলুন না এর গোপন তথ্যগুলো জেনে নিই। উত্তরটা হবে হাতে রূপোর আংটি পরলে নেগেটিভ এনার্জি দূরে থাকে এবং শরীর খারাপ কম হয়, তাই অনেকে হাতে রূপোর আংটি পরে। মানুষ কোন মাছির খাবার চুরি করে খায়? চলুন না এটি আমরা দেখে নিই। এটার উত্তর হবে মানুষ মৌমাছির মধু চুরি করে খায়। ডিমের কুসুম খেলে কী কী হয়? এটার উত্তর হবে ডিমের কুসুমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি, ভিটামিন বি12, যা হাড় মজবুত করতে সাহায্য করে, রক্তের লোহিত কণা বৃদ্ধি করে। গান শুনলে কী কী লাভ হয়? এর উত্তরটা হল সঙ্গীত মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, যার ফলে মস্তিষ্ক সজাগ থাকে। গান মনের সংযোগ বৃদ্ধি করে, বুদ্ধিমত্তার বিকাশে সাহায্য করে। দেরি করে খাবার খেলে কী হয়? চলুন না এ বিষয়টি জেনে নিই। যেমন উত্তরটা হবে রাতে দেরি করে খাবার খেলে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়, অ্যাসিডের সমস্যা বেড়ে যায়, স্মৃতিজনিত সমস্যা বাড়ে। কোন গাছ হাঁটতে পারে বলুন দেখি? এর উত্তরটা হবে ওয়ালকিং প্লাম টি। এই গাছটি প্রতি বছর অনেকটা নিজের জায়গা থেকে সরে যায়। সিংহকে বনের রাজা বলা হয় কেন? তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা বিশ্বসেরা বাংলা জিকে কোর্সিন আইকিউ প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন।